আরও একটি হারে চ্যাম্পিয়ন লীগ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে পিএসজির। চ্যাম্পিয়ন লীগ জয়ের চেষ্টায় এবার 11তম বার ব্যর্থ হলো পিএসজি। বিশ্বের অন্যতম সেরা তিন খেলোয়াড়, যাদের মধ্যে দুজন খেলেছেন সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল, তারা থাকতেও পিএসজিকে বিদায় নিতে হচ্ছে। ম্যাচের বিস্তারিত থাকছে এসএ সম্রাটের লেখা প্রতিবেদনে। মেসি এমবাপ্পেরা সপ্তকুন দিলেও পিএসজি পেছালো 28 বছর। চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে, তবু দায় এড়াতে পারবেন না। প্রথম লেগে তা খেলেছেন, গোল পাননি। ব্রাঙ্ক ফায়ার হয়েছেন লিওনেল মেসিও। আবার বেচারা ক্লিয়ান এমবাপ্পে প্রথম লেগে বল দুবার বায়ার্ন মিউনিখের জালে পাঠালেও অফসাইড। ওই গোল দুটো হলেই তো বেঁচে যেত পিএসজি, কিন্তু যা হয়নি তা নিয়ে কথা বলে লাভ নেই। প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে পড়লেও ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে পিএসজি। মেসি এমবাপ্পেরা কাল রাতে কিছুই করতে পারেননি। বিশ্বাস হয় বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড় দলে থাকতে পিএসজি গোল করতে পারেননি। চাইলে সেই ঘায়ে আরেকটু নুন ছেটানো যায়। বিশ্বের অন্যতম সেরা তিন খেলোয়াড়, যাদের মধ্যে দুজন খেলেছেন সবশেষ বিশ্বকাপের ফাইনাল, তারা থাকতেও পিএসজি গোল পায়নি। চ্যাম্পিয়ন লীগ জয়ের চেষ্টায় এবার টানা 11তম বার ব্যর্থ হলো পিএসজি। মেসি নেইমার এমবাপ্পেদের নিয়ে পিএসজির এই প্রজেক্টের ভবিষ্যৎ কী, তা নিয়ে জোরে সোরেই প্রশ্ন উঠেছে। আর উঠবেই না কেন? ভেবে দেখুন, কাতার বিশ্বকাপে ব্যক্তিগত সেরার দুই পুরস্কারই উঠেছে পিএসজির দুই খেলোয়াড়ের হাতে। ফাইনাল হ্যাটট্রিক সহ মোট 8 গোল করে ও 2টি গোল বানিয়ে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। মেসি গোল্ডেন বল জিতেছেন নিজে 7 গোল করে ও সতীর্থদের দিয়ে 2 গোল করিয়ে। অথচ বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2 লেগে মোট 180 মিনিট পেয়েও তাদের কেউ গোল করতে পারেনি। ভাবা যায়, প্রথম লেগে 1-0 গোলে হারের পর কাল রাতে ফিরতি লেগে আরও 2টি গোল খেয়ে 2 লেগ মিলিয়ে 3-0 ব্যবধানে হারে চ্যাম্পিয়ন লীগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। এই স্কোরবোর্ডে তাকিয়ে ম্যাচ শেষে এমবাপ্পের বলা কথাগুলো মিলিয়ে নিন। এই মৌসুমে চ্যাম্পিয়নে আমরা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেব, সত্য হলো এটাই আমাদের সর্বোচ্চ টুকুন। পিএসজির এই ফরাসি তারকার কথা শুনেই বোঝা যায় নিদারুণ হতাশা থেকে কথাটা বলেছেন। পরের কথাগুলো আরও হতাশার, পিএসজির কী নেই? একটি দলের স্কোয়াডে তাকালে বোঝা যায় না, দুর্দান্ত একটা স্কোয়াড, যাদের লক্ষ্য চ্যাম্পিয়ন লীগ জয়। কিন্তু এমন দুর্দান্ত স্কোয়াড নিয়েও আবারও ব্যর্থ হতে হলো। সত্যি মাঝে মধ্যে ফুটবলের রসিকতাও খুব নির্মম হয়। কতটা নির্মম মেসি তার উদাহরণ। 2021 সালে মেসি বার্সেলোনা ছাড়ার আগে চ্যাম্পিয়ন লীগে এই ক্লাবের হয়ে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি 2007 সালে। এরপর প্রতিবারই অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন, কিন্তু পিএসজিতে আসার পর কখনও এ মঞ্চের দেখা পায়নি। আরও পরিতাপের বিষয় হল, চ্যাম্পিয়ন লীগে 2 লেগের ম্যাচে পিএসজি সবশেষ গোল করতে ব্যর্থ হয়েছিল 28 বছর আগে, 1995 চ্যাম্পিয়ন লীগ সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে। এবারের মতো সেবারও 2 লেগ মিলিয়ে 3-0 গোলে হেরেছিল পিএসজি, এবং 2 লেগের স্কোরও একই, 1-0 ও 2-0।